सुप्रिय शिक्षार्थी আসসালামু আলাইকুম। লাইট ফেয়ার স্কুল কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শাহজাদপুর শাখা থেকে আমি সানজিদ আহমেদ। আশা করি বাড়িতে থেকে সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সুন্দরভাবে পড়াশোনা করছো। এখন আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে ক্লাস নিতে যাচ্ছি। গত ক্লাসে আমরা অধ্যায় বারো এর পার্ট এক শেষ করেছি। অধ্যায় বারো এর বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব এবং পার্ট একের বিষয় ছিল জাতিসংঘ। পার্ট একে আমরা জাতিসংঘের প্রধান ছয়টি শাখা এবং এদের যাবতীয় কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা পার্ট দুই শুরু করব। এর বিষয় হচ্ছে জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা। আজকের ক্লাসে আমি জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে চলো আমরা জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থা সম্পর্কে জেনে নিই। জাতিসংঘের যেমন প্রধান ছয়টি শাখা রয়েছে যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকে, তেমনি রয়েছে বিভিন্ন ধরনের সংস্থা যার মাধ্যমে এর সদস্য রাষ্ট্রগুলোর জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করে থাকে। এই উন্নয়নমূলক সংস্থাগুলো বিশ্বের বিভিন্ন দেশে যেমন উন্নয়নমূলক কাজ করে, তেমনি বাংলাদেশেরও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকে। জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থাগুলোর মধ্যে প্রথমে আমরা যে সংস্থা সম্পর্কে জানব তার নাম হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফের পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ইমার্জেন্সি ফান্ড বা জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে এর সদর দপ্তর রয়েছে। ইউনিসেফ সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের শিশুদের নিয়ে কাজ করে, তবে শিশুরা ছাড়াও এই সংস্থাটি আরও কিছু কাজ করে থাকে। কাজগুলো হলো: এক, শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করা; দুই, সদস্য দেশগুলোর প্রতিটি গ্রামে গ্রামে বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা করা; তিন, গ্রামগুলোতে স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি করা; চার, মা ও শিশুর স্বাস্থ্য রক্ষা করা; পাঁচ, প্রতিটি শিশুর জন্য বিভিন্ন প্রতিষেধক টিকাদানের ব্যবস্থা করা। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা জেনে নেব বিশ্বব্যাংক সম্পর্কে। বিশ্বব্যাংক, যাকে ইংরেজিতে ওয়ার্ল্ড ব্যাংক বলা হয়, এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। বিশ্বব্যাংক বিশ্বের বিভিন্ন দেশকে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। বিভিন্ন দেশের উন্নয়নে গৃহীত বিভিন্ন প্রকল্পের আর্থিক সহায়তা প্রদান করে থাকে। বাংলাদেশে এই সংস্থাটি দ্বারা একটি প্রকল্প পরিচালিত হচ্ছে যার নাম কেস। এর পুরো নাম হচ্ছে ক্লিন এয়ার অ্যান্ড সাস্টেইনেবল এনভায়রনমেন্ট। বাংলায় একে বলা হয় কেস, বিশুদ্ধ বায়ু ও টেকসই পরিবেশ। এই প্রকল্পের প্রধান লক্ষ্য হচ্ছে যানবাহন ও ইটের ভাটা থেকে নির্গত দূষণ দূর করা, অর্থাৎ পরিবেশকে বিশুদ্ধ রাখা এবং জনগণ যেন দূষণমুক্ত বায়ু সেবন করতে পারে, এটাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। এভাবেই বিশ্বব্যাংক বিভিন্ন দেশের উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে থাকে। এবার আমরা জানব ইউএনডিপি সম্পর্কে। ইউএনডিপির পুরো নাম হচ্ছে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটি বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করে থাকে, তবে এর মূল কাজ হচ্ছে বিভিন্ন দেশের উন্নয়নে কাজ করা এবং জাতিসংঘের কাজগুলো সমন্বয় সাধন করা বা একত্রীকরণ করা। এই সংস্থাটি সদস্য দেশগুলোর মধ্যে অনুন্নত দেশগুলোকে কীভাবে উন্নত দেশে পরিণত করা যায় তার পরিকল্পনা গ্রহণ করে থাকে। এই সংস্থাটি বাংলাদেশে বিভিন্ন ধরনের কাজ করছে, যেমন: এক, পরিবেশ উন্নয়ন; দুই, দুর্যোগ ব্যবস্থাপনা; তিন, দারিদ্র বিমোচন ইত্যাদি। বর্তমানে ইউএনডিপি বাংলাদেশে অত্যন্ত সফলতার সাথে এই কাজগুলো করে যাচ্ছে। এখন আমরা জানব ইউনেস্কো সম্পর্কে। জাতিসংঘের বিভিন্ন উন্নয়নমূলক সংস্থার মধ্যে ইউনেস্কো অন্যতম। এর পুরো নাম হচ্ছে দ্য ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, অর্থাৎ সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক সংস্থা। এই সংস্থাটির সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে।
এই সংস্থাটি সাধারণত সদস্য দেশগুলোর শিক্ষা, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন ধরনের ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নতাত্ত্বিক বিষয় নিয়ে গবেষণা করে থাকে এই সংস্থাটি। বাংলাদেশে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কাজ করছে। ইউনেস্কোর উদ্যোগে 21শে ফেব্রুয়ারি, যা আমরা ভাষা শহীদ দিবস হিসেবে পালন করি, তা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে। অর্থাৎ বর্তমানে বিশ্বের প্রতিটি দেশে 21শে ফেব্রুয়ারি বা শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হয়। এছাড়াও এই সংস্থাটি বাংলাদেশের পাহাড়পুর, ময়নামতি সহ অন্যান্য প্রত্নতাত্ত্বিক নিদর্শন রক্ষায় কাজ করছে। এছাড়াও আমাদের প্রিয় সুন্দরবন রক্ষায় বিভিন্ন ধরনের সহযোগিতা করে যাচ্ছে এই সংস্থাটি। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জেনে নেব বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এর পুরো নাম হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে WHO বা হু বলা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের সদস্য দেশগুলোর জনগণের স্বাস্থ্য নিয়ে কাজ করে থাকে। এটি বিশ্বের প্রায় 6টি অঞ্চলে কাজ করে। বাংলাদেশ এর দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত। বিশ্বের বিভিন্ন দেশের মানুষের স্বাস্থ্য রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা এবং স্বাস্থ্য রক্ষার উপায় সম্পর্কে জানানোর জন্য এ সংস্থাটি নানা ধরনের কাজ করে যাচ্ছে। এজন্য এ সংস্থাটির উদ্যোগে প্রতি বছর 7ই এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়। এই সংস্থাটির অন্য সকল কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে 1. মা ও শিশুর স্বাস্থ্য, 2. মা ও শিশুর পুষ্টি, 3. পরিবার পরিকল্পনা ইত্যাদি। এখন আমরা জেনে নেব খাদ্য ও কৃষি সংস্থা সম্পর্কে। জাতিসংঘের সকল উন্নয়নমূলক সংস্থার মধ্যে খাদ্য ও কৃষি সংস্থা অন্যতম। ইংরেজিতে এই সংস্থাটিকে ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন বলা হয়। সংক্ষেপে একে FAO বা FAO বলা হয়। এই সংস্থাটির সদর দপ্তর ইতালির রোমে অবস্থিত। বিশ্বের বিভিন্ন দেশে এই সংস্থাটি বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছে। খাদ্য ও কৃষি সংস্থাটির কাজগুলো হচ্ছে 1. বিশ্বের খাদ্য সমস্যা মোকাবেলা করা, 2. জনগণের স্বাস্থ্য উন্নয়নে কাজ করা, 3. জনগণের পুষ্টি উন্নয়নে কাজ করা। এছাড়াও বিশ্বের কোনো দেশে প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য ঘাটতি দেখা দিলে সংস্থাটি খাদ্য সরবরাহ দিয়ে সাহায্য করে থাকে। এভাবে এই সংস্থাটি নানাভাবে বিশ্বের বিভিন্ন দেশে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, জাতিসংঘের এই 6টি সংস্থার সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। আশা করি তোমরা সবাই সম্পূর্ণ পাঠটি বুঝতে পেরেছো। এ পাঠটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা এ পাঠটি খুব ভালোভাবে মুখস্থ করবে এবং পড়া দেবে। এ পাঠ থেকে তোমরা 20টি শূন্যস্থান তৈরি করে দেখাবে। তাহলে আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার কথা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।